আমাদের বিশেষ করে যে অতিথিবৃন্দ আমাদের মাঝে আসছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরাও এর ফলে অনুপ্রাণিত হব। কারণ বিশ্বে যে বাংলাদেশের একটা অবস্থান আছে, আমাদের ভাষা আন্দোলন জাতিসংঘ কর্তৃক স্বীকৃত, আমাদের বঙ্গবন্ধু স্বাধীন আর্শের ভাষণ, ঐতিহাসিক ভাষণ যেটা নিপীড়িত মানুষকে অনুপ্রাণিত করে সেটাও ইউনেস্কো কর্তৃক রেকর্ডভুক্ত হয়েছে, এই বিষয়গুলি আমরা বলি। কিন্তু এই অনুষ্ঠানে যেখানে আমাদের এই দক্ষিণ এশিয়ার 5টি দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানরা আসছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, এবং এই বিষয়টি আপনারা ব্যাখ্যা করেছেন যে ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ, এবং মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সর্বাত্মকভাবে আমাদের সাহায্য করেছে, এবং আমরা জানি যে সেই সময় কিভাবে নিপীড়িত হয়ে 1 কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল, মুক্তিযুদ্ধরা সেখানে ট্রেনিংয়ের সুযোগ পেয়েছিল এবং অস্ত্র পেয়েছিল। এই বিষয়গুলি তৎকালীন সরকার করেছেন এবং তাকে সাহায্য করেছেন তৎকালীন বিরোধী দলের নেতৃবৃন্দ, এর মধ্যে নরেন্দ্র মোদীর যেই দলের নেতা ভারতীয় জনতা পার্টি, তার যিনি প্রতিষ্ঠাতা সভাপতি তিনিও অটল বিহারী বাজপেয়ী, তিনিও সেই দিন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, শুধু সমর্থন করেননি, আমি যতটুকু দেখেছি এমনকি মে মাসেও তিনি খুব জোরালো ভাষায় বলেছিলেন যে কেন ভারত এখনো বাংলাদেশকে স্বীকৃতি দিচ্ছে না। অবশ্য ইন্দিরা গান্ধী বিভিন্ন কৌশলগত কারণে পৃথিবীব্যাপী তিনি গিয়েছিলেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারকে তিনি পক্ষে নিতে পারেননি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ সেই দিন মুক্তিযুদ্ধের পক্ষে এসেছিলেন, এবং আমাদের যে মুজিবনগর সরকার, বাংলাদেশের প্রথম সরকার বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছিল, তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা সেই দিন বাংলাদেশের জনগণ পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে লন্ডন এবং নিউ ইয়র্কে ছিলেন তারাও ভূমিকা রেখেছেন, ইউরোপে যারা ছিলেন তারাও ভূমিকা রেখেছেন, এবং আমরা জানি যে মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে যে বাংলাদেশে যে 9 মাস যে লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছে, তখন মিত্র বাহিনী হাজার হাজার সৈন্য আত্মাহুতি দিয়ে আমাদের এই মুক্তিযুদ্ধটাকে সমাপ্তির পর্যায়ে নিয়ে যায়। এবং অনেকে হয়তো মনে করেন যে আসলে কি লক্ষ লক্ষ লোক প্রাণ দিয়েছে কিনা, আমিও যখন বাংলাদেশের বিভিন্ন কানে বিভিন্ন কর্মকাণ্ডে যাই, তখন বিভিন্ন জেলা যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমার নিজেরও সৌভাগ্য হয়েছিল বিএলএফে ট্রেনিং নিয়ে তারপরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার, তখন আমি যখন জিজ্ঞাসা করি তখন বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন এই যে মে মাসের 20 তারিখেও যখন রিফিউজিরা যাচ্ছিল এক জায়গায় জড়ো হয়েছিল, তখন এই পাখানাদার বাহিনী আমাদের এখানকার তখন রাজাকার আলবদর গঠিত হচ্ছিল, তাদের সহযোগিতায় কয়েক ঘন্টা ব্যাপী ব্রাশ ফায়ার চালিয়ে হাজার হাজার লোককে হত্যা করেছে, এবং যখন বাংলাদেশের বিভিন্ন জেলায় এই ঘটনাগুলি ঘটেছে, তো কাজেই এই ঘটনার মধ্য দিয়ে আমরা প্রমাণ করেছি বঙ্গবন্ধু যেটা বলেছেন যে রক্ত দিয়েছি রক্ত আরো দেব, কাজেই এই রক্ত দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি, এবং বিশ্বের আমাদের একটা গৌরবোজ্জ্বল অবস্থান রয়েছে, এবং ভারত যে আমাদেরকে সাহায্য করেছে, ভারত সেই সময়ও সেই পরিস্থিতিতেও ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নকে সাথে নিয়ে আমাদের এই মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার এবং চীনের কর্তৃত্ববাদী সরকার তাদেরকে কোণঠাসা করে তখন এই মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্যায়ে যে বিজয় অর্জনের অবস্থা সৃষ্টি করে,
তো এই অবস্থা দাঁড়িয়ে বাংলাদেশ আজকে যে উন্নতি করছে, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। যারা বিরোধিতা করেন তারাও এই বিষয়টাকে কেন বিরোধিতা করেন আমরা জানি না, তবে আমরা দেখতে পাই, আমি আজকেও দেখেছি ওই যে অধ্যাপক আলী রিয়াজ এবং তার সাথে আরো একজন সহযোগী সহ যে রিসার্চ করেছেন, এবং সেখানেও তারা গণতন্ত্র, প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি, অন্যান্য বিষয়গুলি বলেছেন, অধিকারের মানবাধিকারের কথা বলেছেন, কিন্তু একটি বিষয় বিশেষ করে এই যে উন্নয়ন অগ্রগতি, কোনো কোনো ক্ষেত্রে আমরা পৃথিবীর 5টি দেশের মধ্যে, যেমন এবারও যে প্রবৃদ্ধিতে আছি আমরা, এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা 10টির মধ্যে আছি, এবং বিশ্বে আজকে আমরা যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে, এবং যে যে কন্ডিশনের ভিত্তিতে হয়েছে, সেটাও আমাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয়, এবং আমরা মনে করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এটা সম্ভব হয়েছে। হয়তো অনেকে অনিয়ম অব্যবস্থার কথা বলছেন, এবং আমরা জানি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমাদের সবাইকে। আমরা মনে করি এই যে বিভিন্নভাবে যে আমরা আজকে ক্ষুদ্র পরিসরে হলেও এখানে যারা উপস্থিত আছেন তারাও গুরুত্বপূর্ণ ব্যক্তি, তারাও বিভিন্ন জায়গায় বলছে, এমনকি রাজপথ যেটাকে গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই যে প্রেস ক্লাবের সামনে প্রতিনিয়ত বলতে গেলে এই সংগঠনগুলির নেতারা বলে যাচ্ছেন, এমনকি এই কোভিড করোনার মধ্যেও তারা বিভিন্ন বক্তব্য দিয়েছেন। হয়তো অনেকে বলবেন যে সরকারের বিভিন্ন মানে পর্যায়ে এদের যোগাযোগ আছে, যোগাযোগ আছে শুধু এই কথা বলে শেষ করা যাবে না, কারণ যোগাযোগ আছে, তারা মুক্তিযুদ্ধ করেছেন, তারা বিভিন্ন সময় জীবন দিয়ে এই এই দেশটা প্রতিষ্ঠা করেছেন, এবং এই প্রতিষ্ঠা করেছেন দ্বিধায় কিন্তু আজকে অনেকে সচিব হয়েছেন, অতিরিক্ত সচিব হয়েছেন, সিনিয়র সচিব হয়েছেন, এবং সফল ব্যবসায়ী হয়েছেন, বা দুটি বিষয়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়। একটি হলো আমাদের গার্মেন্টস, যেখানে প্রায় 30 লক্ষ, 40 লক্ষের মধ্যে 32 লক্ষই হচ্ছে মহিলা, তারা বিদেশে আমাদের এই গার্মেন্টস এর মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করেছি। আরেকটা হলো রিমিটেন্স, আমাদের লক্ষ লক্ষ লোকজন মধ্যপ্রাচ্যে এবং ইউরোপে বিভিন্ন জায়গায় রয়েছে, তো তারাও পাঠাচ্ছে, এবং এটা সম্ভব হয়েছে স্বাধীন বাংলাদেশের কারণে, বা আমাদের সেনাবাহিনীও আজকে পিস কিপিং ফোর্সে আছে। কাজে এই বিষয়গুলিকে যে আমরা শুধু কেবল আমাদের বিদেশে গেলো বা বিদেশে অনেক দেশের লোকেরাই যাচ্ছে, কিন্তু আমাদের দেশের লোকেরা যোগ্যতার পরিচয় দিচ্ছে। কাজে এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে যে কয়টি দেশ পৃথিবীতে আজকে যোগ্যতা বা যোগ্য তার পরিচয় দিতে পেরেছে, বাংলাদেশ এর মধ্যে একটি। কাজে এটাও সম্ভব হয়েছে যদি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ না হতো, বা বঙ্গবন্ধুর যে ভাষণ, বা বঙ্গবন্ধু এমনকি আমরা যে ভারতের কথা বলি, তিনি এটা তো বিভিন্ন ব্যক্তি সাক্ষাৎকার থেকে যারা ছিলেন তারা তো বলেছেন, যে শশাঙ্ক ব্যানার্জিও বলেছেন যে 62 সালে এমনকি ডিসেম্বর মাসে যে মানিক মিয়া তখন ইত্তেফাকের মালিক এবং সম্পাদক, তো মানিক মিয়ার ওই অফিসে বঙ্গবন্ধু বসা ছিলেন তখন তো শেখ মুজিব, এবং তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল, তিনি অন্য অনুষ্ঠানে ছিলেন, পরে যখন প্রায় রাত্র 12টার সময় তখন উনি সরাসরি বলেছিলেন যে আমি নেহরুর কাছে একটা জওহরলাল নেহরুর কাছে একটা চিঠি দেবো, তুমি পৌঁছাবে। তারপরে সাথে সাথে বলছেন যে চীনের সঙ্গে তো এই যুদ্ধে পারেনি, আগামীতে যুদ্ধ হবে এবং আমরা জয়ী হব। তো এই বিষয়গুলি কতটা দৃঢ়তা থাকলে বলতে পারে, এবং আমরা দেখেছি যে 71-এরও যে যুদ্ধটা, তবে ইন্দিরা গান্ধীর হয়তো সফল লিডারশিপ ছিল সেটা যেমন সত্য, বঙ্গবন্ধুরও দৃঢ়তা তখনকার সময় জনগণকে লক্ষ লক্ষ লোককে সংঘবদ্ধ করা, এটা বিরাট ব্যাপার, এবং জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা যে আমাদের এই যে ভাষা সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করা, বা কারণ শত শত বছর থেকে এটা আমাদের বিকশিত হয়েছে, এবং আমরা জানি যে অনেকে বলেন 1000, কেউ কেউ বলেন 1500, এখন 1500 বছর শশাঙ্কের সময় থেকে, এরপরে পাল সেন সুলতানি আমল নিয়ে বিভিন্ন ধরনের কথা বলা হয়। তবে আমি একটি বিষয় বলি, সেই সময়ও কিছু কিছু পর্যায়ে বিকাশ ঘটেছে, কিন্তু মূলত পক্ষে ববাংলাদেশ পাকিস্তান হওয়ার পরে 48 সাল থেকে যে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত, সেই সময় পরিপূর্ণ মানে বিকাশ ঘটে, এবং 71-এর মুক্তিযুদ্ধে আমাদের বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, একটা পূর্ণতা ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি। কিন্তু এরপরও আমরা দেখতে পাই যে কিছু লোক সেই সময়, যেটা আমাদের নেগেটিভ দিক যে 1900 বা নেতিবাচক দিক যে 70-এর নির্বাচনে যারা বিরোধিতা করতেছে শতকরা 26 ভাগ,
বা কেউ কেউ লেখেন যে 30 ভাগ লোক বিরোধিতা বা কোনো না কোনো ভাবে তারা এই পাখানাদার বাহিনীর বিভিন্ন ব্যাপারে সংশ্লিষ্টতা ছিল। তারপরে আরো বলা হয় যে আমরা 75 পরবর্তীকালে তো আমরা দেখেছি অগণতান্ত্রিক সরকারগুলিকে তারা সহযোগিতা করেছে, তবে আমরাও যে যুদ্ধ করে যে যে বিভিন্ন ভাবে তখন 90-এর গণ অভ্যুত্থান হয়েছে পর্যায়ক্রমে, বা বিশেষ করে 2008 সালে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছে সে তো মহাজোটের যে মহাবিজয়, এটাও সম্ভব হয়েছে আমরা সবাই মিলে আমরা কাজ করেছি। কাজে সবাই মিলে কাজ করলে যে একটা বিরাট সফলতা অর্জন করা যায় এটা তো আমরা দেখিয়ে দিয়েছি, এবং এই সফলতা অর্জনের ফলে হয়তো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে এটা যেমন আমরা চাই, এবং এটা আমার মনে হয় না এটা কোনো ব্যাপারে করা যাবে না, কারণ আমরা যে মালদ্বীপের মতো ছোট দেশ সেখানেও হোঁচট খাচ্ছিল, কিন্তু সেখানেও দেখা যায় যে গণতান্ত্রিক দেশ বিশেষ করে ভারত এবং পশ্চিমা বিশ্ব তাদের সহযোগিতায় ওখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে, এবং আমার মনে হয় ভালোই যে মালদ্বীপের প্রেসিডেন্টকে যে এই যে কয়েকদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনায় আনা হয়েছিল 17 তারিখে বিশেষ করে আনা হয়েছিল, এবং অনেকের মধ্যে এখানে তারা ধর্মটাকে ব্যবহার করে এবং যেটা পাকিস্তানিরা করত ধর্মটাকে ব্যবহার করা ভারত বিরোধিতা এই সমস্ত বিষয়গুলিকে নিয়েই তারা করতো, কিন্তু আমরা আমরা তো ভারতের সঙ্গে তত বেশি আমরা সম্পৃক্ত হব, এবং এই যে নরেন্দ্র মোদীর সময়ও তো আমরা দেখতে পাই অনেকে হয়তো বিষয়টাকে খাটো করে দেখছেন যে যে ইন্দিরা গান্ধীর সময় যেটা সঙ্গত কারণে অনেক সময় আমি বলি না হয়তো বা অনুভব করলেও অনেক সময় বলতে চাই না, যে ইন্দিরা মুজিব ইন্দিরা যে চুক্তিটা হয়েছিল বর্ডার নিয়ে অনেক দেশেরই কিন্তু সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে কিন্তু হয়েছিল, এবং নরেন্দ্র মোদী কিন্তু এটাকে এটাকে বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়েছেন এগিয়ে আসছেন, এবং আমাদের প্রধানমন্ত্রীরও তার যোগ্য নেতৃত্বের ফলে এটা সম্ভব হয়েছে, এবং আমরা মনে করি 6টি ছোট ছোট নদী হইলেও এগুলি সমাধান হচ্ছে এবং তিস্তারও সমস্যার সমাধান হবে, এবং বর্ডার কিলিং হয়তো এখনো চলছে, আমরা মনে করি যে জয়েন্ট যেটা বিজিবি বিএসএফ বলছে যে জয়েন্ট পেট্রোল মাধ্যমে সেটা সম্ভব হবে, তবে আমরা যেটা দেখি আগের তুলনায় যে আগে তো বছরে 300 বা 400 উপরেও গিয়েছিল সেখানে তো সংখ্যা অনেক কমে আসছে, কিন্তু আমরা মনে করি শুধু কমে আসলে হবে না, এটা একেবারে যাতে না হয় বা কোনো ঘটনা ঘটলেও সেটা আমরা বুঝতে পারি যে এই ঘটনার কারণে ঘটেছে, সেখানে চোরাচালান হয় বা বিভিন্ন ধরনের গ্রুপ আসা যাওয়া করে এটা যেমন সত্য, তবে মনে হয় আমাদের দুই দেশ চেষ্টা করলে বিজিবি বিএসএফ সেটা পারবে, কাজে এই বিষয়গুলির পাশাপাশি আমাদের সকল ক্ষেত্রে যে সিকিউরিটি ডিফেন্স তারপরে হচ্ছে শিক্ষা।